আওয়ামী লীগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ফকিরাপুলে দলীয় সমাবেশে একথা বলেন তিনি। দিল্লি আছে, আমরা আছি। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতই চেষ্টা হোক দলীয় সরকারের অধীনে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। রিফাত শিশিরের প্রতিবেদন। বিদ্যমান রাজনৈতিক সংকট কাটাতে নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিকেলে রাজধানীর ফকিরাপুলে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলার সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতা সহ নানা সংকটের দায়ে সরকার পদত্যাগ না করে অবৈধভাবে আবারও ক্ষমতায় থাকতে জনবিরোধী পথে হাঁটছে বলে অভিযোগ করেন বক্তারা। নির্বাচন কমিশনার পাঁচটা গোলাম আপনি হয়েছেন, আপনার তাওত থাকলে আপনি সেগুলি বিক্রি করে আপনি সেটাকে অন্য কাছে ব্যয় করতে পারেন। রাষ্ট্রীয় সম্পত্তি এই তামাশার নির্বাচনে ব্যয় করতে দেওয়া হবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন করে আমরা দেখাই দেব এই দেশে ইসলাম ছাড়া হাত পাকা ছাড়ার কোনো বিকল্প নাই। দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয়, ভিন্ন দেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে ক্ষমতায় আসতে চাইলে জনগণ তা মেনে নেবে না। আমাদের এই দেশকে তিনি অঙ্গরাজ্য বানাতে চায়, কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছি এই দেশ স্বাধীন করতে গিয়ে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মাতা সন্তানকে হারিয়েছে, এই দেশকে নিয়ে খেলা করবে, ভারতের সাথে ধরবে, বাংলাদেশের বৃষ্টি পড়বে, এই দালালদের জায়গা বাংলার জমিনে হতে দেব হতে দেব। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে আরো কঠোর আন্দোলন হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের সাহেবকে আমি বলবো, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, তলে তলে সব ঠিক হয়ে গেছে, আর তলে তলে বাংলাদেশের জনগণ আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।